শুভেচ্ছা অভিনন্দন। মানুষের ক্ষমতা অসীম নয়, খেলা সবসময় নিজের কোর্টেই খেলতে হয়। আমার নিজের খেলার কোর্ট যদি ছেড়ে দিয়ে অন্যের কোর্টে খেলি, তাহলে আমার গোল পোস্টে গোল মানুষ দিতেই থাকবে। আমাদের এই করোনা সংকট কিন্তু আমাদেরকে এইটাই মনে করে দেয় যে আমরা সুউচ্চ অট্টালিকা তৈরি করেছি, মহাকাশ যান তৈরি করেছি, অনেক পূর্বে আমরা চাঁদে গিয়েছি, মহাসমুদ্রের তলদেশে আমরা খোঁজখবর করেছি, কিন্তু নিজের শরীরটা রক্ষা করার জন্য কার্যকরী কোনো পদক্ষেপ আমরা নিইনি। যদি নিতাম তাহলে আজকে এই যে ভাইরাসটি আমাদের দেখা যায় না, সেই ভাইরাসটির একটি ঔষধ বের করতে সারা পৃথিবীর বিজ্ঞানীদেরকে এত কষ্ট করতে হচ্ছে। হয় আমাদের ক্ষমতা সসীম, আমাদের ক্ষমতা অসীম না, এটা স্বীকার করে নিতে হবে, নতুবা আমরা অন্যের ঘরে খেলতে পছন্দ করি। তো সে অনেক চিন্তাবিদ রয়েছেন, রথি মহারথি রয়েছেন, তাদেরকে বলতে চাই বা আমরা আমাদেরকেও উপলব্ধি করতে চাই যে আসলে আমাদের ক্ষমতা, আমরা যে যেটাই গল্প করি না কেন, আমরা যতই বাহাদুরি দেখাই না কেন, আমাদের ক্ষমতা সসীম, আমাদের ক্ষমতা সীমাবদ্ধ। আমরা খুব অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি, অল্প সময়ের জন্য পৃথিবীতে চলে যাব। পৃথিবী যেরকম আছে সেরকমই চলবে আপন গতিতে। প্রকৃতির সাথে আমরা কীরকম নিষ্ঠুরতা করি, প্রকৃতির আজকে আমরা আমাদের ক্ষমতা বলি, আমাদের প্রকৃতিকে আমরা আজকে দূষণ করি। আপনি আমাদের পৃথিবীর বেশিরভাগ শহরগুলো দূষণ, এবং যেভাবে দূষণ চলছে সেভাবে আরও বেশি বিষাক্ত হয়ে যাবে পৃথিবীর বাতাস। পৃথিবীর এমন কোনো সমুদ্রের স্পট নাই যেখানে নোংরা আবর্জনা নেই। এই প্রকৃতিকে আমরা বিষাক্ত করেছি। আমাদের মানবিক মূল্যবোধটা কোথায় আজকে চিন্তা করে দেখ। আমরা আজকে অর্থের জন্য, নিজের ভোগ বিলাসের জন্য কি না আমাদের করোনা ভাইরাস এগুলো মনে করে দেয়। আমাদের সামাজিকতা কোথায় যাবে? আমরা আজকে মানুষকে মূল্যায়ন করি কি দিয়ে? অর্থ দিয়ে মূল্যায়ন করি। আমরা মানুষকে কখনো তার মানবিক মূল্যবোধ থেকে মূল্যায়ন করি না, আমরা আজকে অর্থ দিয়ে মূল্য করি। আমাদের সামাজিকভাবে আমরা সামাজিকতাকে নষ্ট করেছি। আমাদের প্রকৃতিকে, আমরা প্রকৃতির সব দিক থেকে আমরা খারাপ অবস্থানে চলে গিয়েছি। তো প্রকৃতির প্রতিশোধ বলে একটা কথা রয়েছে, সেই সঙ্গে আমরা মানব জাতি, আমাদেরও একটা মূল্যবোধের সময় এসেছে। আমরা নিজেকে এত ক্ষমতাবান ভাবতে ভাবতে এমন পর্যায়ে নিয়ে গিয়েছি যে সেখান থেকে আমাদের উপরে খেয়ে পড়ার সময় এসেছে। আল্লাহ যদি আমাদেরকে এইবার যদি মাফ করে দেয়, এইবার যদি আমাদেরকে সুযোগ দেয়, তাহলে আমাদের উচিত আসলে মানবিক মূল্যবোধকে জাগ্রত করা। আমাদেরকে আমাদের ক্ষমতার বাইরে আমাদেরকে কিছু করার উচিত নয়, আমাদের নিজের কোর্টেই থেকেই সব কিছু করা দরকার। কেন আমি অন্যের সঙ্গে খেলব না, অবশ্যই অন্যের কোর্টে খেলব, কিন্তু নিজেকে সুরক্ষা করে। আমরা একটি দেশ আরেকটি দেশকে মারার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে, একটি মানুষ আরেকটি মানুষকে মারার জন্য যুদ্ধাস্ত্র তৈরি করে, অথচ এই পৃথিবীর এক প্রান্তের মানুষ অন্নভাবে না খেয়ে থাকে, কি অমানবিক। আমরা তাই আজকে যে সংকেত আমাদেরকে দিচ্ছে, প্রকৃতি দিচ্ছে, উপরালা দিচ্ছে, বা সৃষ্টিকর্তা যে যাকে বিশ্বাস করে থাকে, সেটা আমাদেরকে সতর্ক হতে হবে। ভবিষ্যতে আমরা যদি এখান থেকে শিক্ষা না গ্রহণ করে, যদি আমরা যদি মানবিক মূল্যবোধকে বিচার না করি, তাহলে হয়তো ওদের ভবিষ্যতে হয়তো বড় ধরনের সংকট আসতে পারে। তাই মানুষ হিসাবে আমি প্রতিটি মানুষকে অনুরোধ করতেছি, আসুন আমরা সম্মিলিত প্রচেষ্টায়, সম্মিলিত ঐক্য প্রচেষ্টায় আমরা মানবিক মূল্যবোধ থেকে জাগ্রত করি এবং এই সুন্দর পৃথিবীটাকে
আরো সুন্দর করে তুলবে। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের বিষয়টা